হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ সায়ন আমার ইউটিউব ট্রাভেল চ্যানেলে সবাইকে আবার স্বাগত। জীবনের এই যাঁতাকলে ক্রমাগতই পিছে চলেছি আমরা, এবং তার সাথেই পাল্লা দিয়ে ছুটে চলেছে সময়। জীবনের অবিরাম এই ইঁদুর দৌড়ে অনেক সময়তেই মন হাঁপিয়ে ওঠে, এবং তখনই প্রয়োজন হয় আমাদের বাঁচার একমাত্র রসদ, যার আরেক নামই হলো ভ্রমণ। কিন্তু এখনকার এই ব্যস্ততার মাঝে সময়টাই কেমন যেন হারিয়ে যায়। তাহলে বন্ধুরা, আসুন আজকে খুবই অল্প সময়তে এবং খুবই সামান্য খরচেই একদম আলাদাভাবে ঘুরে ফেলি আমাদের এই প্রাণের শহর কলকাতা। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলাকে কে না চেনে? প্রাণোজ্জ্বল এই জায়গাটিতে আসলে দেখা মিলবে সাহেবিয়ানার নানান নিদর্শন। ঠিক তেমনই ঢং ঢং আওয়াজের সাথে কলকাতার এই ট্রামগুলি এখনও সবার নজর কাড়ে। সেইভাবেই ধর্মতলা ট্রাম ডিপো থেকে কলকাতার প্রাচীন জায়গা ও স্থাপত্যগুলি দেখতে দেখতে প্রায় 2 কিলোমিটার ফেয়ারলি প্লেস ঘাটের দিকে হাঁটলেই মিলেনিয়াম পার্ক জেটিতে আপনাদের জন্য অপেক্ষা করবে এক আশ্চর্য চমক। 2020 সালের 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সরকারের WBTC প্রচেষ্টায় কলকাতার বুকে গড়ে উঠেছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুইজ। বেশ আলাদা রকম ধাঁচে নির্মিত সুসজ্জিত এই দোতলা ভেসেলটিতে পেয়ে যাবেন বেশ কিছু পরিষেবা। 100, 150 অথবা 200 টাকা নয়, জনপ্রতি মাত্র 39 টাকার বিনিময়ে এই গঙ্গাবক্ষে আপনারা করতে পারবেন 1.5 ঘন্টার এক চমৎকার সফর। তো বন্ধুরা, যারা এখনও এই ক্রুইজে সফর করার সুযোগ পাননি, এই ভ্রমণের ব্যাপারে আরও বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন এবং এনজয় করুন গঙ্গাবক্ষে এক চমৎকার সফর। গঙ্গার বুকে ভ্রমণের জন্য এই ক্রুইজে আপনি যে কোনো দিনই আসতে পারেন, কিন্তু তার জন্যে মাথায় রাখতে হবে এই ক্রুইজের চলার সময়সূচি। আপনার চাহিদা অনুযায়ী যে কোনো স্লটে ভ্রমণ করতে একটু আগে পৌঁছে টিকিট সংগ্রহ করে ফেলুন এবং তারপরই এনজয় করুন এক রোমাঞ্চকর সফর। অপূর্ব এই দোতলা হেরিটেজ ক্রুইজে আছে যাবতীয় সুযোগ সুবিধে, যেমন 1.5 ঘন্টার এক চমৎকার সফরের সঙ্গী হয়ে আপনারা শুনতে পাবেন মন শান্ত করা রবীন্দ্রসঙ্গীত, তেমনি এখানকার ক্রিউ মেম্বারের গলায় শুনতে পাবেন কলকাতার বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য এবং ঘাটগুলির সব অজানা ইতিহাস। শুধু তাই নয়, অপূর্ব এই সফরে স্বচ্ছন্দে আপনাদের মুখও চালাতে পারেন এখানে। তার জন্য আছে রিভার ক্রুজ ক্যাফে, যেখানে স্বল্প দামের মধ্যেই মিলবে রকমারি সব জলযোগ। এছাড়া এখানে পাবেন পানীয় জল ভরার জন্য ফিল্টার ও টয়লেটের বিপুল ব্যবস্থা। তাই চলুন আর কথা না বাড়িয়ে এবারে আপনাদের দেখাই ছোট্ট এই ভ্রমণের কিছু অসাধারণ দৃশ্য। Thank you.
এইভাবেই দেড় ঘন্টার এক অন্যরকম ভ্রমণের সাক্ষী হয়ে বেশ লাগল। এটা শুধু একটি ভ্রমণই নয়, ঘরের কাছে বাংলার ইতিহাস ও ঐতিহ্যগুলিকে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, যা কলকাতাবাসীদের কাছে এক উপরি পাওনা। তাই এরকমই কোনো কাজের ফাঁকে যদি হাঁপিয়ে ওঠেন, তাহলে নির্দ্বিধায় ইচ্ছে করলেই কলকাতা হেরিটেজ ক্রুজের মাধ্যমে ভেসে পড়তে পারেন এই গঙ্গাবক্ষে। কথা দিলাম, ফ্রেশ অক্সিজেন রবীন্দ্রসঙ্গীতে মিলেমিশে একাকার হয়ে দেড় ঘন্টা এক ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি হবে আপনার জীবনে, যেখানে থাকবেন শুধু আপনি এবং আপনার প্রাণ খোলা আনন্দ। আরবিআই মিউজিয়াম দেখার পরে মাত্র 12 মিনিট পায়ে হেঁটেই পৌঁছে যান ধর্মতলা ট্রাম ডিপোর পাশেই অবস্থিত কলকাতা টায়ার পার্ক। একদমই আলাদা রকমের ধাঁচে নির্মিত, পুরোটাই বিভিন্ন যানবাহনের বাতিল টায়ার দিয়ে সুসজ্জিত এই পার্কটির ব্যাপারে আরও বিশদে জানতে ওপরে আসা আই বটন ডিক্লিক করে দেখতে পারেন। ভাবছেন এতক্ষণ শুধুই কি ঘুরব, খাবো না কিছু? চিন্তা কি, ধর্মতলা ট্রাম ডিপোর কাছেই ফুড লাভার্স প্যারাডাইস ডেকার্স লেন আছে। তো তাই এই লেনের ভেতরে ঢুকে খাবারের বিশাল সাম্রাজ্যে নিজেকে হারিয়ে ফেলুন এবং ঘুরে দেখার পাশাপাশি চেখেও দেখুন।
যতই সময়ের অভাব থাকুক না কেন, আমরা ভ্রমণ পিপাসুর বাঙালিরা কি বেড়াবো না? তাই এইভাবেই হাতে শুধু ছ ঘন্টা থাকলেই এরকম ধরনের আউটিংয়ে বেরিয়ে পড়ুন এবং নানান রকমের ঐতিহ্যের সাক্ষী হয়ে ঘুরে নিন নিজের এই প্রাণের শহর কলকাতায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন এবং বেড়াতে থাকুন বন্ধুরা।